বাংলাদেশের সম্ভাবনাময় একটি ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি। বিগত বছরগুলোতে বেশ সফলতার মুখ দেখেছে এই ইন্ডাস্ট্রি। দেশের বেকার সমস্যা ও চাকরির বাজার সংকীর্ণতা থেকে অনেক তরুণ নিজে থেকে বিভিন্ন আইটি স্কিল ডেভেলপ করতে শুরু করে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সিজিআই, গ্রাফিক্স ডিজাইন সহ আরও বেশ কিছু। 2010 সালের পর থেকে দেশে ইন্টারনেট সুবিধা সহজলভ্য হতে থাকে এবং 2013 সালে দেশে 3G ইন্টারনেট সুবিধা আসার পর আরও উদ্বুদ্ধ হয় তরুণরা। একটি সম্ভাবনাময় সেক্টর উপলব্ধি করতে পেরে সরকারি এবং ব্যক্তি পর্যায়ে নেওয়া হয় নানা উদ্যোগ। কোনো নতুন আইটি ফার্ম যাত্রা শুরু করলে প্রথম 10 বছর দিতে হবে না কোনো ট্যাক্স। সরকার গড়ে তুলেছে বেশ কয়েকটি হাইটেক পার্ক। এই সুবিধা ঘোষণার পরেই দেশি ও বিদেশি নতুন আইটি ফার্মগুলো প্রতিষ্ঠিত হতে শুরু হয়। ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিজিআই, ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএফআই ম্যানেজমেন্ট সহ আরও বেশ কিছু ক্ষেত্র নিয়ে কাজ করছে দেশের আইটি ফার্মগুলো। বিশ্বমানের কাজ দিয়ে নিজেদের প্রমাণও করেছে তারা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশে ও দেশের বাইরে সমাদৃত হয়েছে অনেকেই। চলুন দেখা যাক বেশ ভালো অবস্থায় থাকা বাংলাদেশের প্রথম সারির কিছু আইটি ফার্ম। কাজী আইটি। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি এই প্রতিষ্ঠানটির কর্ণধার মাইক কাজী 2009 সালে প্রতিষ্ঠা করে কাজী আইটি সেন্টার। দেশ ও দেশের বাইরে মোট 6টি অফিস রয়েছে তাদের। মূলত নর্থ আমেরিকার ক্লায়েন্টদের জন্য আউটসোর্সিং করে থাকে কাজী আইটি সেন্টার। তাদের সার্ভিসগুলোর মধ্যে রয়েছে লিগাল সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি, ই কমার্স ইন্টিগ্রেশন সহ আরও বেশ কিছু সার্ভিস। নর্থ আমেরিকার নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ড্যালাসে অফিস পরিচালনা করে তারা। দেশ ও বিদেশ জুড়ে আছে 1,500 অধিক দক্ষ কর্মী। বেশ কয়েকটি সার্ভিসের মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস দিতে সবচেয়ে বেশি অভিজ্ঞ তারা। তাদের সব ক্লায়েন্ট দেশের বাইরের হওয়ায় সম্পূর্ণ আয় আসে রেমিটেন্স হিসেবে। 2018 সালে তাদের আয়ের পরিমাণ ছিল $100 মিলিয়ন বেশি। অতি শীঘ্রই দেশের ক্লায়েন্টদের জন্য অপারেশন শুরু করতে যাচ্ছে কাজী আইটি সেন্টার। তাই আশা করা যায় বিশ্বমানের সেবা দিয়ে নিজ দেশেও শক্ত অবস্থান নিশ্চিত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কাজে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করা টাইগার আইটি বাংলাদেশ দেশের প্রথম সারির একটি আইটি ফার্ম। চেয়ারম্যান জিয়াউর রহমান 2000 সালে প্রতিষ্ঠা করে টাইগার আইটি বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ ভারত সহ আরও বেশ কয়েকটি দেশে নিজেদের সার্ভিস দিয়ে থাকে ফার্মটি। এর মধ্যে আমেরিকা, কানাডা, নাইজেরিয়া, নেপাল, আফগানিস্তান বেশ উল্লেখযোগ্য। প্রায় 300 কর্মী নিয়ে নিজেদের কার্য পরিচালনা করে তারা। বায়োমেট্রিক ইন্টিগ্রেশন, যেমন ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন, পাম প্রিন্ট, ফেস রিকগনিশন, আইরিস রিকগনিশনের মতো অত্যাধুনিক সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে তাদের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস রিকগনিশনের কাজ বেশ উল্লেখযোগ্য একটি প্রজেক্ট। তাছাড়াও দেশের বাইরে তাদের বায়োমেট্রিক ইন্টিগ্রেশনের ব্যবহার হয়েছে বাংলাদেশের প্রবেশকারী মায়ানমারের নাগরিকদের জন্য। দেশে ডিজিটাল পাসপোর্ট ও গাড়ির ডিজিটাল লাইসেন্স নাম্বার প্লেট প্রস্তুত করার কাজটিও রয়েছে তাদের হাতে। পাশাপাশি ভেহিকেল ট্র্যাকিং টেকনোলজি সার্ভিসও দিয়ে থাকে তারা। এসব কিছুর পাশাপাশি সেনাবাহিনীর জন্যও কিছু কনফিডেন্সিয়াল কাজ করছে টাইগার আইটি বাংলাদেশ। সুতরাং বলা যেতে পারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বেশ বিস্তৃত রয়েছে তাদের এই কার্যক্রম। বাংলাদেশে অ্যাডোব এক্সপিরিয়েন্স ম্যানেজার একমাত্র সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ব্রেন স্টেশন 23। কো-ফাউন্ডার এবং সিইও রাইসুল কবির সফটওয়্যার ডেভেলপমেন্ট জায়েন্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে 2006 সালে প্রতিষ্ঠা করেন এই আইটি ফার্মটি। বুয়েট থেকে ট্রিপলি নিয়ে পড়াশোনা শেষ করার পরে অন্যদের মতো দেশের বাইরে ছুটে যাননি। নিজ থেকে কিছু করে দেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তার এই উদ্যোগ। গুটি কয়েক কর্মী নিয়ে শুরু করা ব্রেন স্টেশন 23 আজ 400 জনশক্তি সমৃদ্ধ একটি আইটি প্রতিষ্ঠান। দেশের বাইরে তাদের কার্যক্রম চলে জার্মানি ও নেদারল্যান্ডে। অ্যাপ ডেভেলপমেন্ট, ব্যাঙ্কিং সলিউশন, এয়ারপোর্ট ERP, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি সহ বিভিন্ন সার্ভিসের সমাহার তাদের কাছে। দেশের স্বনামধন্য বেশ কিছু কোম্পানির পাশাপাশি বিদেশি কিছু টেক জায়ান্টও রয়েছে তাদের ক্লায়েন্ট লিস্টে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিস, গুগল ক্লাউড, ওরাকল সহ আরও কিছু প্রতিষ্ঠান। পাশাপাশি সরকারি কার্যক্রমেও নিজেদের যুক্ত রেখেছে প্রতিষ্ঠানটি। কার্যক্রমের মতো অর্জনে রয়েছে বিশাল তালিকা, যেমন বেসিস ICT ন্যাশনাল অ্যাওয়ার্ড, ডেইলি স্টার বেস্ট ICT সলিউশন প্রোভাইডার, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড সহ আরও বেশ কিছু সম্মাননা পুরস্কার। আশা করা যায় অদূর ভবিষ্যতে শীর্ষস্থানীয় আইটি ফার্মগুলোর সাথে বেশ ভালোই নিজেদের এগিয়ে নিয়ে যাবে এই প্রতিষ্ঠানটি। 2001 সালের প্রতিষ্ঠিত বাংলাদেশের জাপানের জয়েন্ট ভেঞ্চার BJIT শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের পাশাপাশি জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, ফিনল্যান্ডেও নিজেদের কার্যক্রম পরিচালনা করে এই প্রতিষ্ঠানটি। চেয়ারম্যান কুনিতাকে আন্দো এবং ফাউন্ডার JM শাখাওয়াত আকবর এর নিরলস প্রচেষ্টায় BJIT আজ বিশ্বজুড়ে সমাদৃত। শুধু বাংলাদেশের অফিসেই তাদের কর্মী সংখ্যা 400। তাদের বেশ কিছু সার্ভিসের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট,
টেস্ট অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, ব্লকচেইন, ক্লাউড এন্টারপ্রাইজ সার্ভিস, আইওটি সহ আরও বেশ কিছু। বিশ্বের বেশ কিছু শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, অটোমোবাইল ব্র্যান্ড ও টেলিকম কোম্পানি সহ আরও অনেকেই তাদের থেকে নিয়মিত সেবা নিয়ে থাকে। দেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বমানের সেবা প্রদান করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্মার্ট হোম ডিভাইস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেশে সমাদৃত একটি প্রতিষ্ঠান ডাটাসফট। 1998 সালে প্রতিষ্ঠিত হওয়া এই আইটি ফার্মটি প্রথম সারির প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রতিষ্ঠানটির বর্তমান সিইও আজাদ চৌধুরী, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মাহবুব জামান দেশের প্রযুক্তি ভবিষ্যৎ চিন্তা করে প্রতিষ্ঠা করেন ডাটাসফট সিস্টেম বাংলাদেশ। বাংলাদেশ, জাপান, সিঙ্গাপুর ও নেদারল্যান্ডে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। ফিনান্সিয়াল ইকোসিস্টেম, ERP, স্মার্ট এন্টারপ্রাইজ, পোর্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিস, ভার্চুয়াল রিয়েলিটি সহ বেশ বড় পরিসরের কার্যক্রমে আছে এই প্রতিষ্ঠানটি। প্রায় 6 শতাধিক জনবলের কর্মসংস্থান করেছে এই প্রতিষ্ঠানটি। ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে তাদের সমতুল্য কম্পিটিটর খুব কমই আছে। দেশের বৃহৎ আইটি ফার্মগুলোর মধ্যে এদের সেবার পরিসর সবচেয়ে বড়। তবে তাদের মতে আয়ের বেশিরভাগ আসে দেশের বাইরের ক্লায়েন্ট থেকে। এখন পর্যন্ত 6,000-এর অধিক ক্লায়েন্টকে সেবা দেওয়া প্রতিষ্ঠানটি নিজেদের বেশ ভালোভাবেই মার্কেটের শীর্ষস্থানে ধরে রেখেছে। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে মোটামুটি সকল ক্ষেত্রে কাজ করা বাংলাদেশের সফল প্রতিষ্ঠানের নাম জেনুইন টেকনোলজি অ্যান্ড রিসার্চ লিমিটেড, GTR, প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান জনাব ফয়সাল। বর্তমানে তাদের কর্মী সংখ্যা 4 শতাধিক। ওরাকল ভিত্তিক সেবা প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম তারা। সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অটোমেশন টেকনোলজিতেও বেশ দক্ষ। পেরোল, অ্যাকাউন্ট সলিউশন, ইনভেন্টরি সফটওয়্যার, প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট এর সফটওয়্যার সলিউশন দিয়ে থাকে তারা। বেশ কিছুদিন ধরে তারা গার্মেন্টস শিল্পকে প্রযুক্তি নির্ভর করতে কাজ করে যাচ্ছে। সফটওয়্যারের পাশাপাশি বিভিন্ন হার্ডওয়্যার সলিউশন দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। প্লটার, স্প্রেডার, কাটার, বায়োমেট্রিক ডিভাইস সহ আরও বেশ কিছু হার্ডওয়্যার। বেসিসের তথ্য মতে এখন পর্যন্ত 6 শতাধিক ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছে GTRBD। সেবা পরিক্রম বৃদ্ধির পাশাপাশি ব্যবসার পরিধিও বেশ এগিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। ধরে নেওয়া যায় আগামী দিনগুলোতে মার্কেট লিডিং আইটি ফার্ম হতে যাচ্ছে GTRBD। বাংলাদেশের জুমলা টেমপ্লেট ও এক্সটেনশনে ডেডিকেটলি কাজ করে জুম শেপার। আধুনিক সব টেমপ্লেট দিয়ে সাইট ডেভেলপমেন্ট করার জন্য জুম শেপার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বুটেক্স থেকে BSc শেষ করার পরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য CEO কাউসার আহমেদ 2010 সালে প্রতিষ্ঠা করেন জুম শেপার। পেজ বিল্ডিং, লেআউট, টেমপ্লেট, এক্সটেনশন, হেলিক্স জুমলার টেমপ্লেট ফ্রেমওয়ার্ক সহ বেশ কিছু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্রোভাইড করে এই প্রতিষ্ঠানটি। তাছাড়াও সম্প্রতি ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিংয়ের জন্য কাজ শুরু করেছে জুম শেপার। ব্যক্তি পর্যায় থেকে এজেন্সি ডেভেলপার পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে জুম শেপার। $59 থেকে $299 5টি প্যাকেজ রয়েছে প্রতিষ্ঠানটির। প্রায় 2 লক্ষাধিক ইউজার রয়েছে তাদের। অল্প কিছুদিনে বেশ ভালোই নিজেদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানটি। তাই বলা যায় অদূর ভবিষ্যতে নিজেদের বেশ ভালোই প্রতিষ্ঠিত করতে পারবে জুম শেপার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।